রেলে থাকায় প্রাণ গেল এক বন্য দাঁতাল হাতির হাতির মৃত্যুর পর উধাও একটি দাঁত তেলিয়ামরা মহকুমার অন্তর্গত ডিএম পাড়া রেললাইন সংলগ্ন এলাকায় শনিবার সকালে উদ্ধার হয় হাতিটির মৃতদেহ এই ঘটনাটি কি কিরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় তেলিয়ামরা বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন শুক্রবার গভীর রাতে অথবা শনিবার ভোরে রেলের থাকায় মৃত্যু হয়েছে ওই হাতিটির হাতির মৃতদেহ থেকে দাঁত উধাও প্রসঙ্গে জানতে চা হলে বনকর্মী জানান ঘটনাস্থলে পৌঁছে হাতির মৃতদেহ থেকে একটি মহামূল্যবান দাঁত গায়েবের বিষয়টি তারাও লক্ষ্য করেছেন আশেপাশে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি তবে এই মুহূর্তে মহারানীপুর ডিএম পাড়া এলাকার আশেপাশেই পাঁচ থেকে ছয়টি বন্য দাঁতাল হাতির হিংস্র দল রয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি শুরু হয়েছে তদন্ত মহারানীপুর কপারটিলা এলাকার ডিএম পাড়া স্কুল সংলগ্ন রেল রাস্তার পাশে আমাদের কাছে একটা খবর আয়ে এখানে হাতি ঘুরে রয়েছে তারপর আমরা আইসি আর দেখলাম হাতিরা ঘুরে রয়েছে ঠিকই মারা গেছে এটা নাকি বড় না ছোট না ইয়া সম্ভৱতো মিডিয়াম মিডিয়াম লাগে ঘটনাটো আমাৰ ঘটি পাৰি নাই হয়তো সম্ভৱ ৰাটটো হৈছে কাৰণ আমাৰ চকালে খবৰ পাইছোঁ খবৰ হৈ আমাৰ আহিছো দেখি হাতীৰ দলটোৱে আশে পাশে দল আছে আমাৰ শব্দ পাইছোঁ আশে পাশে আছে কট গোলাঘাটী হয় ঠিক জমলে আছে অখনে কটগ গোলাঘাটী এৰিয়াটো আছে মানুহ অকখনে পাঠ চৰাটো থাকবই আচ্ছা একটা হাতির দাঁত দেখলাম আমরাও আয় পাইছিনা আমরাও অনেক খোঁজাখুঁজি করতে পাইছি না একটা আছে আপনার নাম তপন সা বিডিও বিচলি আমরা তবে বন্য দাঁতাল হাতির মৃতদেহ থেকে মহামূল্যবান দাঁত উধাওয় বিষয়টি ঘিরে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই বিয়েরো রিপোর্ট আর ই নিউজ